হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের তাজা ইলিশ মাছ নদীর পাড় থেকে কিনে আনলাম, তো আমার নিজের হাতে রেসিপিটা তৈরি করব। আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ দেখাবো পুরো ভিডিওটা কিভাবে আমি তৈরি করলাম রেসিপিটা ইলিশ মাছ ভুনা। তো প্রথমে আমি লবণ নিয়ে নিলাম, লবণ ইলিশ মাছ কোটে পরিষ্কার করে সুন্দর করে লবণ মেখে নিলাম। লবণ হলুদ দিলাম 1.5 চামচ, দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম। তো এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে সুন্দর করে একটা প্যানে আমরা দুই চামচ বা 2 কাপ যাই বলি, একটু বেশি করে তেল দিয়ে নেব। তো তারপরে একে একে আমরা সবগুলো ইলিশ মাছ ভেজে নেব। তো আমি 7 পিস নিয়েছি, বাকিটা আমি অন্য কিছু তৈরি করব। তো আমি ইলিশ মাছ খুব নরম জিনিস, তো আমি হালকা ভেজে নেব, কারণ বেশি ভাজলে মাছটা আমার কাছে ভালো লাগে না। তো আমি হালকা করে ভেজে নেব পুরো ইলিশ মাছটা। তো গাইজ, আসলে আমার রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি পারি না পারি, সে দেখেন। আমি তেমন ভালো রান্না করতে পারি না, তো আমি শিখছি আস্তে আস্তে, আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখছি, আর এখন নিজেই এখন রান্না করতে পারি, মোটামুটি যাই পারি আলহামদুলিল্লাহ। তো এখন আমি হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি একটা কড়াইতে রেখেলাম বা দেখতেই পাচ্ছেন। তো এখন ওই যে তেলটা অবশিষ্ট আছে ওখানে আমি 1 কাপ পেঁয়াজ দেব, পেঁয়াজ দেওয়ার পেঁয়াজটা হালকা করে সুন্দর করে ভেজে নেব। তো গাইস দেখতেই পাচ্ছেন, আর এখানে আমি দিয়ে দেব আদা, কিছু পরিমাণে আদা দেব। আদা দিয়ে এখানে আমি জিরা বা অন্য কিছু অ্যাড করব না, শুধু আদা দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে হালকা করে ভেজে নেব। পরে কিছুক্ষণ পরে হলুদ মরিচ দিয়ে আমি হালকা করে, যে আপনার যেটুকু আপনাদের লাগে অতটুকু দেবেন। তো আমি আমার মতো করে আমি দিলাম সব কিছু। তো দেখতেই পাচ্ছেন এখন আমি কিছু পানি দেব, পানি দিয়ে সুন্দর করে এটা পেঁয়াজটা ভাজিয়ে নেব বা ভেজে করে ভাজবো। তারপরে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ভাজতেছি। তো আসলে আমার এই রেসিপিটা, আমার কাছে ইলিশ মাছটা ভুনাটা অনেক সুস্বাদু লাগে, ভালো লাগে, তাই আমি তো আমার ফ্রিজে কিছু টমেটো ছিল, টমেটোটাও দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তো এখন সুন্দর করে ইলিশ মাছগুলো সাজিয়ে নিলাম, একে একে সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে নেবেন যাতে না ভাঙে। ইলিশ মাছ খুবই নরম জিনিস আমরা জানি। তো ভাজি নেওয়ার পরে সুন্দর করে আমাদের কিছুই ছিল, মরিচ ছিল, মরিচ দিলাম, ধনে পাতা দিলাম, ধনে পাতা দিয়ে আস্তে করে কিছুক্ষণ পর 2-3 মিনিট পরে চুলার জালটা কিন্তু আপনারা কমিয়ে রাখবেন। তো আমি কমিয়ে রাখছি, এখন আমি 2-3 মিনিট পরে মাছটা উল্টে দেব যাতে আমার এই ধনে পাতা আর মরিচের ফ্লেভারটা ভিতরে ঢুকে বা প্রবেশ করে যাই বলেন। তো আমি এখন উল্টে দিলাম, সবগুলো উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়া শেষ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু কালারটা চলে আসছে আমার ইলিশের বুনো, ইলিশ বুনার কালারটা চলে আসছে। তো এখন আমরা 3 মিনিটের জন্য আমি ডেকে দিলাম। ডেকে দেওয়ার পরে আমি চলে আসছি, দেখেন যাই, এখন কিন্তু আমার ফ্লেভারটা তৈরি হয়ে গেছে অবশেষে। তো আসলে আমাদের এই রান্নাটা কিন্তু অটোমেটিকলি দেখেন সুন্দর কালার চলে আসছে। এটা আপনি পোলাও সাথে খাইতে পারবেন অথবা কোনো ফ্যামিলিদের সাথে খাইতে পারবেন। আমার কাছে রেসিপিটা অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালার, জালটা একটু কমিয়ে দেবেন এখন লাস্টের দিকে। তো সবাই আমার এই রেসিপিটা উপভোগ করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ইনশাল্লাহ আপনারা এরকম করার ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা। আশা করি ভালো হয়েছে, আর আমার কাছে ভালো হয়েছে, আপনাদের কাছে কেমন হয়েছে আমি জানি না।